আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রওশনস কুকিং। আমার আজকের আইটেম আলু এবং মটরশুঁটি দিয়ে মাছের ডিম। আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এই মজার সুস্বাদু রান্নাটি করতে পারেন, তবে আমি আজকে করেছি খলসে মাছের ডিম দিয়ে। এই শীতে গরম ধোয়া ওঠা ভাতের সাথে আলু মটরশুঁটি দিয়ে মাছের ডিম দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হবে। চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নিই। আমি দেশের বাইরে থাকি, আমাদের এখানে এরকম মাছের ডিমের ফ্রোজেন প্যাকেট পাওয়া যায় এবং এখানে 250 গ্রাম খলসে মাছের ডিম আছে। আমি ডিমগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার ঝটপট রান্নাটা করে নিচ্ছি। প্রথমে একটি প্যানে 1/2 কাপ তেল নিয়ে নিলাম এবং তেলটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আজকাল সবাই স্বাস্থ্য সচেতন, তাই চাইলে আপনারা তেলটা একটু কমিয়েও দিতে পারেন, তবে কিছু রান্না আছে যাতে তেলের পরিমাণটা পরিমাণ মতো না হলে খেতে অতটা ভালো লাগে না। পেঁয়াজের রংটা একটু লালচে হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন পেস্ট। এবার দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া। এবার লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে সব মশলা এবং পেঁয়াজ তেলের মধ্যে একটু ভালোভাবে ভুনে নিব। চুলার জালটা লো রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ভুনে নিব। এবার মশলাটা ভালোভাবে কষাবার জন্য এবং টমেটোটা নরম হবার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন পানি। আমি তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে। এতে করে কাজটা দ্রুত হয় এবং তরকারির টেস্টটাও কিন্তু ভালো থাকে। এবার আমি এটিকে ঢেকে দিচ্ছি। দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া লেগে না যায়। আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। টমেটো কুচিগুলা একদম মিশে গিয়েছে এবং মশলাটাও কষে সুন্দরভাবে তেলটাও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি। আলুটা আমি ভাজির থেকে একটু মোটা করে কেটেছি। আলুর পরিমাণটা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো। খলসা মাছের ডিমগুলো ছোট, তবে আপনারা যদি বড় মাছের ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে মাছের ডিমগুলোকে কেটে ছোট ছোট টুকরা করে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। আমার মটরশুঁটিগুলো ফ্রোজেন, আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি। মাছের ডিম সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু বেশ নরম, তাই আলতোভাবে আমি আলু মটরশুঁটি আর মাছের ডিমগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, এই মিডিয়াম আঁচে আমি ডিম আলু আর মটরশুঁটিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। খুব বেশিক্ষণ না, 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। এবার ডিম আলু এবং মটরশুঁটি ভালোভাবে সিদ্ধ হবার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম পানি। পানিটা ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঝোল রাখতে চান। ঝোল বেশি রাখতে চাইলে পানি আর একটু বেশি দিতে হবে। ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। এর মধ্যে মাছের ডিম আলু মটরশুঁটি সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা এবং লবণটা ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে, এবার আমি উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1/2 কাপ মতো। আমার ঘরে কাঁচামরিচ ছিল না, তো আমি কাঁচামরিচের বদলে আমার ফ্রোজেন করা কিছু নাগা মরিচ ছিল ডিপ ফ্রিজে, সেটা বের করে আমি উপরে দিয়ে দিলাম। যেহেতু নাগা মরিচ খুব ঝাল, তো সেজন্য আমি 1টা মরিচ জাস্ট উপরে দিয়ে আমি ঢেকে দিলাম যাতে মরিচের গন্ধটা খুব সুন্দরভাবে তরকারিতে ছড়িয়ে পড়ে। আমি মিনিটখানেকের মতো ঢেকে রেখেছিলাম। আপনারা যদি ঝালটা একটু বেশি করতে চান সেক্ষেত্রে মরিচটাকে একটু চিড়ে দিতে পারেন। আমি এই বুদ্ধিটা পেয়েছি আমার
গুণী বান্ধবী লাবণী রহমানের কাছ থেকে। এই তো হয়ে গেল আমার আলু মটরশুঁটি দিয়ে ঝালঝাল সুগন্ধে মাছের ডিম। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।